নমস্কার বন্ধুরা, আজকে শনিবার আর আজকের ব্লগটা আমি শনিবার ও রবিবার এই দুই মিলিয়েই করছি। কারণ জানো যে বাড়িতে কালী পুজো অনেক ব্যস্ত, তাই জন্য ভাবলাম শনি আর রবিবারের ব্লগটা একেবারে তোমাদের দিয়ে দিই। তারপর হচ্ছে সোমবার, মানে কালকে তো কালী পুজো হচ্ছে, তো কালকে তো ব্লগ দিতে পারবো না, হয়তো একটু লাইভে আসলেও আসতে পারি। তো কালী পুজো হয়ে গেলে তারপর আস্তে আস্তে তোমাদের ব্লগটা দেবো। তো শনিবার সকালে দেখো হলো ডাল আলু আর লঙ্কা একসাথে দিয়ে সেদ্ধ করছি, আর হাড়ির মধ্যে রয়েছে দেখো পান্তা ভাত। তো পান্তা ভাতগুলো দেখো এই ডাবরটাই বেড়ে নিলাম, তো করব পান্তা ভাতের খিচুড়ি। আর আমরা তো কালী পুজোর আগের দুদিন নিরামিষই খাচ্ছি, তো আগের রাতের ভাত বেঁচে গেছিলো পান্তা ভাত, ওই জন্য ভাবলাম নষ্ট করে কি হবে, তো পান্তা ভাত দিয়ে খিচুড়ি বানিয়ে নিই। ভাতের মধ্যে নুন তো দেখলে দিয়ে দিলাম, আর এখানে দেখো যে ডাল আলু ও লঙ্কা সেদ্ধ করতে দিয়েছিলাম একসাথে, তো ওগুলো সব হাড়ির মধ্যে ঢেলে দিলাম। আর সাথে দিলাম একটুখানি হলুদ, আর দিচ্ছি সর্ষের তেল। তো পান্তা ভাতের খিচুড়ি আমি ইউটিউবেই প্রথম দেখি আর ওখান থেকেই আমি শিখেছি, তো এর আগে একদিন করেছিলাম আর আজকে করছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমি যেদিন প্রথম জানতে পারলাম যে পান্তা ভাতেরও খিচুড়ি হয় সেদিনকে তো আমি অবাকই হয়ে গেছিলাম, তারপরে নিজে যেদিন করলাম সেদিনকে মানে বুঝতে পারলাম যে এমনি খিচুড়ি করার থেকে পান্তা ভাতের খিচুড়ি করলে আরও অনেক সুস্বাদু হয় খেতে। আর যদি আমার কথা বিশ্বাসও না হয় তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, তো অবশ্যই দেখবে খুব ভালো হবে খেতে। তো সকালে বেঁচে যাওয়া ভাত দিয়ে তো পান্তা ভাতের খিচুড়ি বানিয়ে নিলাম, তো খিচুড়িটা খাবো। আর এখানে দেখো আমি আলপনা দিয়ে দিয়েছি, খিচুড়িটা নামিয়েই টেবিলে বেড়ে রেখে আসলাম কারণ একটু জুড়োতে হবে, তো ওই ফাঁকে আবার আলপনাও দিয়ে নিলাম যে খিচুড়িটা একটু জুড়োক তারপর খাবো। এদিকে আলপনা দিয়েও কমপ্লিট হয়ে গেল। আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার দেখো অনেক কাজ আছে, ওই যে কৌটো কাউটা, তারপরে বাসনপত্র সব নামানো আছে, এদিকে দেখো সার্ফে ভেজানো আছে জামা কাপড়, আর ওগুলোও দেখো সব পরিষ্কার পরিষ্কার লাগছে, দেখতেও ভালো লাগছে সব। এই জায়গাগুলোতেও কিছু কিছু পাথর ছিল, তো সব পাথরগুলোকে আমি আবার বস্তাতে সব পুরলাম, তো এক বস্তা পাথর হলো। আর এইদিকে দেখো একটা মাকশা ফুলের ডাল লাগিয়েছি, জানি না হবে কি না, মানে ওই পাশে একটা মাকশা ফুলের ডাল আছে আর এই ট্যাঙ্কির পেছনে করে একটা লাগালাম, জানি না হবে কি না। তো দেখো খিচুড়িটা দিয়ে গরম ভাপ বেরোচ্ছে, এখনও জুড়োইনি, তো জুড়োলেই খেয়ে নেব। খিচুড়ি আছে আর পাঁপড় ভাজা আছে, আর প্রথমবার যখন বানিয়েছিলাম তো ওর মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু এবার যেহেতু নিরামিষ তো ওই জন্য পেঁয়াজ দিইনি, শুধু আলু লঙ্কা আর হলুদ আর হচ্ছে লবণ, তো ব্যাস এই দিয়েই আর পান্তা ভাতগুলো দিয়েই একসাথে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পান্তা ভাতের খিচুড়ি। আর এখন হচ্ছে শনিবার দুপুরবেলা, তো দুপুরবেলাই হচ্ছে মা আর বাবা দেখো এখানে এই যে জায়গাটা দেখছো, তো এই জায়গাটাই পেঁয়াজ লাগাবে, তো চলো কিভাবে লাগাচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো লাইন দিয়ে দিয়ে এভাবে দেখো একটা একটা করে পেঁয়াজ এভাবে দেওয়া আছে, এর ওপরই আবার মাটি চাপা দিতে হবে। তো পেঁয়াজ থেকে এখনও গাছ বেরোয়নি, মাটির তলে থেকেই একাই গাছ বেরিয়ে যাবে। আর এর আগের বার আমরা অল্প কয়েকটা পেঁয়াজ লাগিয়েছিলাম, তো তার থেকেই এত পেঁয়াজগুলি হয়েছিল যে আমরা এক সপ্তাহ পর পর পেঁয়াজগুলি খেয়ে যেতাম কিন্তু ফুরোতো না। আর এবার অনেকটা জায়গাতেই সার সার করে লাগানো হচ্ছে, তো এবারও আশা করি অনেক পেঁয়াজগুলি খাওয়া হবে। তো গাছগুলো বেরোলেই আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো মা দেখো একটা একটা করে বড় বড় পেঁয়াজগুলো এখান থেকে বেছে বেছে নিচ্ছে, আর বাবা দেখো এখানে একটা সুতো নিয়েছে যাতে লাইনটা একদম সমান সমান হয়, তো সুতো দিয়ে এভাবে বেঁধে এভাবে করে নিরিন দিয়ে খুচিয়ে খুচিয়ে একটা একটা করে পেঁয়াজ লাগাচ্ছে। আর এটা হচ্ছে রবিবার সকালে, তো রবিবার সকালে ভাইকে বলেছি যে লাইটিংগুলো একটু টাঙিয়ে দিস আর তার টারগুলো সব ঠিকঠাক করতে হবে, তো ওই জন্য ভাই এসেছে। তো এই যেটা তার দেখছো, তো এটাতে এখন কারেন্ট নেই, মানে এমনি এনে রাখা হলো ছাদে, তো রুদ্রিক আবার ওটা নিয়ে খেলা শুরু করেছে। আর এ দেখো দুটো লাল লাইটিং আছে আর একটা টিপটাপ লাইটিং আছে, আর বাবা আবার আর একটা লাস্টে কিনে আনলো, ওটা হচ্ছে হলুদ রং, তো রাত্রিবেলায় যখন দেবো তখন বুঝতে পারবে তোমরা। আর এই তিন চারটি লাইটিংই বাড়ির সামনে দেবো, আমাদের হচ্ছে দুখানা বাড়িতে পুরনো ছিল আর দুখানা এমনি নতুন কিনলাম, তাছাড়া করিমপুর গেলে অনেক লাইটিং কেনা হতো, তো করিমপুর যেহেতু যাওয়া হলো না ওই জন্য আমাদের গ্রামের এখান থেকেই দোকান আছে কয়েকটা, তো ওখান থেকে ভাই নিয়ে এসেছে। তো রুদ্রিককে দেখো মানে ওই তার আছে কারেন্টের তারটা আর বোর্ডটা, তো ওটাতে দেখো সুইচগুলো টেপাটিপি করছে, আর ওকে আমি নাড়তে বারণ করছিলাম তাও দেখো বোর্ডটা নিয়ে ও মানে খুবই খুশি, তো হাতে থেকে যেই কেড়ে নিয়েছি তো তার পরের অবস্থাটা তোমরা দেখো। দেখাচ্ছি 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 দেখাচ্ছি, বাবা দেখতে পাবি এবার।
তো কিরকম জেদ, আশা করি দেখতেই পেলে। আর দেখো নিচে নামিয়ে এনেছি, মানে ওই তারটা নিয়েও খেলাই করবে, নিচে নামবে না। তো নিচে নামানোর সাথে সাথে দেখো গেটটা ধরে প্রথমে বেরোনোর চেষ্টা করলো, তো গেটটা যেহেতু আটকানো আছে বেরোতে পারলো না। আর তার গেটের পাশেই দেখো কিছু ধুলো আর বালি আছে, তো ওটা নিয়েই নাড়তে লেগেছে। তো ওখান থেকেও যদি সরিয়ে আনা যায় তাহলেও ও জেদ করবে। আর এখানে দেখো ওই যে টাঙানো হয়ে গেছে, তো ওগুলো তো সব পেরেক দিয়ে দিয়ে ওইভাবে ঝোলানো হলো। তো ছাদের ওপরে দেওয়া হলো, আর ওই যে জানলাটা দেখছো ওই জানলাটাতেও দেওয়া হবে। আর এই যে ছাদের এই পাশটাই তো ঘরে ঢুকতে গেটের কাছে, ওখানে ওইভাবে ওরকমভাবে গোল গোল করে টাঙিয়ে দেওয়া হবে। তো খুব ভালোই লাগবে দেখতে, তোমাদের সাথে শেয়ারও করব এই যে এই জানলাটার সাথে টাঙাবে। তো ওখানে হাত পাওয়াটা অনেকই মুশকিল, তো জানি না কিভাবে টাঙাবে। আর এরই মধ্যে আমি শিউলি ফুল কোড়াতে গেছি, তো তার মধ্যে আবার ঠাকুর চলে এসেছে। তো তাড়াতাড়ি করে কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়েই ঠাকুরকে বরণ করতে দেখো চলে যাচ্ছি। ওইদিকে দূরে যা, দূরে যা, দূরে সরে আয় তোরা। হ্যাঁ ওইদিকে মুখ করে রাখলে। আর এখানে শনিবার দুপুরবেলায় দিদিভাই এসেছিল, তো দিদিভাই দেখো এইসব মাটির জিনিসগুলো সব দিয়ে গেছে। এখানে অনেকগুলো প্রদীপ আছে, আর ওই প্যাকেটটার মধ্যে 14টা প্রদীপ আছে। তো ওটা আজকে, মানে আজকে রবিবার চতুর্দশী, তো চতুর্দশীতে বাড়ির বিভিন্ন দিকে ওই 14টা প্রদীপ দিতে হবে। আর এখানে দেখো মায়ের শাড়ি, তারপর হচ্ছে গামছা, সবগুলো সব প্যাকেটে করে রাখা আছে। আর এখানে পাখা, তারপর পুরো সাজের জিনিস সব কিছু ওই প্যাকেটটার মধ্যে আছে। আর মাকে এই জায়গাটারই রাখা হলো, তো বিকেল 3টে থেকে 4টের মধ্যে সাজাতে আসবে। তো আজকে সব সাজানো, সব কিছু পুরো কমপ্লিট হয়ে যাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হয়তো কালী পুজোর পরেই ভিডিওটা আপলোড করব। আর আমি তো আগেই বলেছিলাম যে আমি অত ভালো আলপনা দিতে পারি না, তাও যেটুকু পেরেছি নিজের মতো করে এটুকু দিয়েছি। আর ঠাকুর ঘরে জায়গা যেহেতু কম, তো এই জায়গাগুলো যেগুলো দেখছো, তো এগুলো সব প্রসাদের থালাতে পুজোর জিনিসপত্রে সব ভর্তি হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। আর ঘরের এখানেও দেখো আলপনা দিয়ে দিলাম, তো ঘর আলো করে দেখো মা চলে এসেছে। এখনো মায়ের বাজার, পুজোর বাজার, তারপর বাড়ির এক গাধা কাজ সব কিছু বাকি। তো হাজারো ব্যস্ততা, আর হাজারো ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, কালী পুজোর পরেই একেবারে করব। আর আজকে ব্লগটার একদম লাস্ট প্রান্তে চলে এসেছি, তো তোমরা অবশ্যই সাথে থেকো বন্ধুরা। আর আমাদের বাড়ির কালী পুজোর সম্পূর্ণ ভিডিও দেখতে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।